গতকাল একটা ঘটনা ঘটেছে। গতকাল শ্রী অভিষেক ব্যানার্জি দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আর বলেন যে 100 দিনের টাকার দাবিতে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে। তো সেই মতো আমিও একটি হোয়াটসঅ্যাপ পাঠাই, একটা সিম্পল হোয়াটসঅ্যাপ, যেটা লেখা আছে 100 দিনের টাকা চাই। এই নাম্বার এটা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু তারপরে যা ঘটে আমার সাথে, দ্যাট ইজ মাইন্স কোয়াইট ডিসবিলিভিং আমার কাছে এখনো অবধি। আমি এই মেসেজটা পাঠানোর পর উনি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করে, সেই পোস্টে আমার এই নাম্বারটা উনি ভাইরাল করেন। তারপরে রাত্রি 10:30 থেকে শুরু হয় কাইন্ড অফ অত্যাচারই বলা যেতে পারে, বিকজ কন্টিনিউয়াসলি বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করা হয়, হোয়াটসঅ্যাপ করা হয়, যেখানে লোকে আমায় অকথ্য ভাষায় গালাগালি করছে, হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা মেসেজ পাঠাচ্ছে। তো আমি বাধ্য হয়ে লাস্টে নিজের ফোনকে সুইচ অফ করে দিই। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূকে হেনস্থা করার অভিযোগ, আর তাতেই শুভেন্দু অধিকারীর কাছে 100 দিনের টাকা চাওয়ায় মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূকে হেনস্থা করার অভিযোগ তুললেন উদয়ন পুত্রবধূ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহ শুভেন্দু অধিকারীকে 100 দিনের টাকা চাওয়াতে হেনস্থার শিকার হতে হয়েছে অপরূপা গুহকে। অপরূপা গুহর অভিযোগ, শনিবার ফোন করে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি মৌখিকভাবে তাকে হেনস্থা করে, পাশাপাশি তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে বলেও তার অভিযোগ। এই ঘটনায় অপরূপা গুহ পার্শ্ববর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত শনিবার ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদারের ব্যক্তিগত ফোন নম্বর তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রকাশ করার পর অপরূপা গুহ, যিনি উদয়ন গুহর পুত্রবধূ, তিনি শুভেন্দু অধিকারীকে মেসেজ করেন এবং সেই মেসেজে তিনি লেখেন 100 দিনের টাকা চাই। ঠিক তারপরেই শুভেন্দু অধিকারীর একটি ফেসবুক পেজ থেকে তার ফোন নাম্বার প্রকাশ্যে আনা হয়, অর্থাৎ উদয়ন পুত্রবধূ তার ফোন নাম্বার প্রকাশ্যে আনা হয় এরপরই। আর এরপরেই বিভিন্ন ফোন নাম্বার থেকে উদয়ন পুত্রবধূ তার মোবাইলে ফোন এবং মেসেজ করে তাকে হেনস্থা করা হয়। এই ঘটনায় পার্শ্ববর্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরূপা গুহ এবং যেসব ফোন নাম্বার থেকে তাকে হেনস্থা করা হয়েছে সেই সব ফোন নাম্বারের ডিটেইলসও তাতে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, শুভেন্দু অধিকারী একটি বড় ডাকাত, হাতি যখন কাদায় ফাঁসে তার যা অবস্থা হয় শুভেন্দু অধিকারীর ঠিক সেরকমই অবস্থা, তাই তিনি আরো আবল তাবল করে বেড়াচ্ছেন। রীতিমতো তারা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, টাকা চাওয়ার জন্য তাদের মন্ত্রীর পুত্রবধূকে যেভাবে হেনস্থা করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এটা তারা মেনে নেবেন না, প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। এই কারণেই তারা দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাহলে দেখার বিষয়, ধর্ণা মঞ্চ থেকে যে নাম্বারগুলো ভাইরাল করলেন অভিষেক ব্যানার্জি, তার উল্টোটা হলো। বিজেপির কোন নেতার অভিযোগ এলো না, কোন নেতার অভিযোগ এলো তাদেরই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ অপরূপা গুহর অভিযোগ। আর এই শুভেন্দু অধিকারীর ফোন নম্বর যা রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রকাশ্যে আনা হয়েছিল, সেই সময় কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন একবার। 2000 কোটি টাকা পড়ে আছে, ওনাকে কিচ্ছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। 100 দিনের কাজের আছে মানে চুরি বন্ধ আছে, আবাস যোজনা একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করবো। শুভেন্দু অধিকারী বলছে টাকা বন্ধ করব আর সুকান্ত মজুমদার আরেকবার কি বললো আমি আপনাদের শোনাচ্ছি 2000 কোটি টাকা একটা দুটো টাকা না 2000 কোটি টাকা পড়ে আছে ওনাকে কিছু করতে হবে না সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে সব টাকা চলে আসবে চিন্তা বলছে 2000 এর বেশি কোটি টাকা পড়ে আছে কাউকে কিছু করতে হবে না সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে টাকা চলে আসবে আপনারা শুনলেন তো আমার কথা না আমার কণ্ঠ নয় আমার বাণী নয় আমার কথাতে নয় সুকান্ত মজুমদারের কথা সুকান্ত মজুমদার নিজে ক্যামেরার সামনে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে তিনি স্বীকার করছেন যে আমি ফোন করে দেব টাকা চলে আসবে এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমি রাজীবদাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো বিজেপিতে গেছিলে তোমার কাছে সুকান্তর নাম্বার আছে বলো আছে কিন্তু সেই নাম্বার এখন আরে সভা থেকেই প্রথমে শুভেন্দু অধিকারীর নাম্বারটা লোককে জানাও সেখানে নাম্বার কিন্তু প্রকাশ্যে আসে এবং তারপরে কিন্তু দেখা যায় যে মেসেজ যায় বিভিন্ন নাম্বার থেকে এর মধ্যে অন্যতম মেসেজ যার নাম্বার থেকে যায় তিনি উদয়ন পুত্রবধূ এবং এই উদয়ন পুত্রবধূর এই নাম্বারেই এরপর কিন্তু শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজ থেকে পোস্ট হয় আর সেই পোস্টের পরই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এই নাম্বার সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি একে একে তাকে বিভিন্ন রকম গালিগালাজ কথাবার্তা ইত্যাদি নাকি বলতে থাকে আর তাতেই হেনস্থার শিকার হয়েছেন উদয়ন পুত্রবধূ এমনটাই অভিযোগ আর আদতে এই ঘটনা থেকে মনে হচ্ছে আপাতত যে তাহলে কি শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলতে গিয়ে আদতে শাসক দলের বিপাকে পড়ে গেল কারণ তাদের মন্ত্রীর পুত্রবধূর নাম্বার প্রকাশ্যে আর তারপরই তাকে হেনস্থার অভিযোগ আর এ বিষয়ে কি বলছে সেখানে তৃণমূলের যারা গতকাল সেখানে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুনবো গতকাল একটা ঘটনা ঘটেছে গতকাল শ্রী অভিষেক ব্যানার্জি দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আর বলেন যে 100 দিনের টাকার দাবিতে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে তো সেই মতো আমিও একটি হোয়াটসঅ্যাপ পাঠাই একটা সিম্পল হোয়াটসঅ্যাপ যাতে লেখা আছে 100 দিনের টাকা চাই এই নাম্বার এটা ছিল শুভেন্দু অধিকারীর কিন্তু তারপরে যা ঘটে আমার সাথে দ্যাট ইজ মাই কোয়াইট ডিসবিলিভিং আমার কাছে এখনো অবধি আমি এই মেসেজটা পাঠানোর পর উনি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করে সেই পোস্টে আমার এই নাম্বারটা উনি ভাইরাল করেন তারপরে রাত্রি 10:30 থেকে শুরু হয় কাইন্ড অফ অত্যাচারই বলা যেতে পারে বিকজ কন্টিনিউয়াসলি বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করা হয় হোয়াটসঅ্যাপ করা হয় যেখানে লোকে আমায় অকথ্য ভাষায় গালাগালি করছে হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা মেসেজ পাঠাচ্ছে তো আমি বাধ্য হয়ে লাস্টে নিজের ফোনকে সুইচ অফ করে দিই তারপর যখন আর সকালে আবার ফোনটা চালাই তারপরেও আবার এরম ফোন আর হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে আসতে থাকে তো আমার বেসিক কথাটা হচ্ছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার একটা কনস্টিটিউশনাল রাইট হয় যে একজন রিপ্রেজেন্টেটিভকে বলা যে আমাদের কিছু দাবি দাবার ব্যাপারে কিন্তু যেটা শুভেন্দু অধিকারী করলেন সেটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল উনি একজন মহিলার নাম্বার এইভাবে ভাইরাল করতে পারেন না ওনার কাছে কোনো প্রুফ নেই আর আমি ওনাকে কোনো অকথ্য ভাষায় কিচ্ছু লিখিনি যেটা উনি লিখেছেন নিজের পোস্টে তো সেই জন্য আমি আজকে ফুলবাগান থানায় গিয়ে একটি এফআইআর করি শুভেন্দু অধিকারী এবং তার যে ফলোয়ার্স আছে তাদের বিরুদ্ধে আমি আশা করি আমাদের প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই বিষয়ে দিনহাটা শহর ব্লক সভাপতি তৃণমূলের বিশ্বধর তিনি কি বলেছেন শুনব দিল্লি থেকে দিনহাটা 100 দিনের তাদের দাবি গরিব মানুষের হাতের দাবি সেই দাবি আজকে যে জায়গায় পৌঁছে গেছে বিজেপি ভয় পেয়েছে সবচেয়ে যিনি ভয় পেয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী যিনি বাংলার সবচেয়ে বড় জালিয়া এবারে হাতি যখন কাদায় পড়ে যে অবস্থা হয় শুভেন্দু অধিকারী দলে থাকার ঘটকালীন হাতি ছিলেন এবার কাদায় পড়ে গেছেন কথাবার্তার ধরন পাল্টে গেছে একেবারে আমাদের কর্মীদের যা ইচ্ছা তাই ভাষায় শুভেন্দু অধিকারীর নির্দেশে গালিগালাজ করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এবং আমাদের যে রাজবংশের মানুষ তাদের ছোট করা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় দিন রাত ধরে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই বিষয়ে শহর ব্লক যুব তৃণমূল সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য কি মন্তব্য করেছেন শুনুন। ক্ষমতায়ন করার চেষ্টা চলছে আর কি, তারা ক্ষমতায়ন করবার চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু হবে না। মানুষ কিন্তু প্রতিবাদ করবে, আমরা সাধারণ মানুষের পক্ষে, রাজবংশী সম্প্রদায়ের পক্ষে দাঁড়াবো। এইভাবে আমাদের জাতপাত তুলে কোচবিহার জেলার মধ্যে যদি ভাগাভাগি করার চেষ্টা হয়, তবে কিন্তু আমরা শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলবো। আর এই বিষয়ে কি মন্তব্য করেছেন শিক্ষক নেতা অশোক রায় শুনুন। কালকে যে ঘটনাটা ঘটেছিল, বিশেষ করে আমাদের দুই বন্ধু বা আমাদের কর্মী রাজবংশী সম্প্রদায়, বিশেষ করে তারা শিক্ষক প্রাইমারি স্কুলে, তাদেরকে যেভাবে বাজে ভাষায় গালিগালাজ করেছে ফোন করে সারা রাত ধরে, তাতে আমরা রাজবংশী সম্প্রদায়ের লোক হিসেবে আমরা ভীত সন্ত্রস্ত। আমাদের উপর, বিশেষ করে আমাদের এই দুজনের উপর নানা রকম টর্চারিং কথাবার্তা, অশ্লীল কথাবার্তা এরা বলেছিল এই শুভেন্দু অধিকারীর লোক। তাই আমরা বলছি এরকম যদি ঘটনা চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকজন শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলবে না। তাই আমরা আজকে আইসি সাহেবকে ডেপুটেশন দিলাম এবং তাদের নামে কেস করলাম, যাতে লিগাল অ্যাকশন নেওয়া হয় এর বিরুদ্ধে। এই জন্য আমরা আজকে এখানে শুনলেন তৃণমূল নেতৃত্বদের বক্তব্য। অন্যদিকে আমরা কিন্তু বিজেপি তাদের রিয়াকশন এই বিষয়ে নেওয়ার চেষ্টাও করেছে, কিন্তু তাদের কোন রকম প্রতিক্রিয়া কিন্তু সেক্ষেত্রে পাওয়া যায়নি। আবারও একবার আমরা শুরু থেকে শুনে নেব কোন বিষয়ে এই ঘটনার সূত্রপাত, অর্থাৎ যে বিষয়ে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ উদয়ন পুত্রবধূ এবং তাকে হেনস্থার অভিযোগ উঠছে, তার নাম্বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং এটা শুরুটা ঠিক কোথায়, কোন দিন থেকে, সেই জায়গাটা আপনাদের শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন এবং তারপর সেখানে কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তার শুভেন্দু অধিকারীর নাম্বার রীতিমতো প্রকাশ্যে আনা, তার পার্সোনাল নাম্বার, এবং তারপরে শুভেন্দু অধিকারী তাকে কিন্তু মেসেজ করেন মন্ত্রী উদয়ন গুহর পুত্রবধূ। আর এই মেসেজের সারমর্ম ছিল যে 100 দিনে টাকা চাই। আর এই মেসেজের পরে কার্যত উদয়ন পুত্রবধূ অপরূপা গুহর নাম্বার সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই সেই নাম্বার সোশ্যাল মিডিয়ায় আসাতেই একের পর এক হেনস্থার শিকার হতে হয় উদয়ন পুত্রবধূ অপরূপা গুহকে। আর এর ফলে এই যে সম্পূর্ণ যে প্রসেস, অর্থাৎ যে হেনস্থার শিকার এবং তার অভিযোগ জানানো হলো কিন্তু দিনহাটা থানায়। সবকিছু মিলিয়ে কি মন্তব্য একদম শুরু থেকে, কোথা থেকে শুরু হলো সেটা শুনে নেব। 2000 কোটি টাকা পড়ে আছে, ওনাকে কিচ্ছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। 100 দিনের কাজের আছে, মানে চুরি বন্ধ আছে, আবাস যোজনা একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করবো। শুভেন্দু অধিকারী বলছে টাকা বন্ধ করবো। আর সুকান্ত মজুমদার আরেকবার কি বললো আমি আপনাদের শোনাচ্ছি। 2000 কোটি টাকা, একটা দুটো টাকা না, 2000 কোটি টাকা পড়ে আছে, ওনাকে কিচ্ছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তা। বলছে 2000-এর বেশি কোটি টাকা পড়ে আছে, কাউকে কিচ্ছু করতে হবে না, সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, টাকা চলে আসবে। আপনারা শুনলেন, এটা আমার কথা না, আমার কণ্ঠ নয়, আমার বাণী নয়, আমার কথাতে নয়, সুকান্ত মজুমদারের কথা। সুকান্ত মজুমদার নিজে ক্যামেরার সামনে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে তিনি স্বীকার করছেন যে আমি ফোন করে দেবো, টাকা চলে আসবে। এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমি রাজীবদাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো বিজেপিতে গেছিলে, তোমার কাছে সুকান্তর নাম্বার আছে? বলো আছে, কিন্তু সে নাম্বার এখন ইউজ করে কিনা আমি জানি না। আমি বললাম যে নাম্বারটা লোককে জানাও। এই 20 লক্ষ শ্রমিক যাদের টাকা আটকে রেখেছে, আমি অনুরোধ করব রাজীব বন্দ্যোপাধ্যায় নাম্বারটা আপনাদের জানাবে। একটা নাম্বার হচ্ছে 8768333983। আবার বলছি 8768333983। লিখেছেন? আর কার্যত আমরা জানি কাথি বলুন বা নন্দীগ্রাম, এই দিনহাটা থেকে 500-র বেশি দূরত্ব রয়েছে, কিন্তু এই বিতর্কের মামলায় দেখুন মাঝে মধ্যে নন্দীগ্রাম, কাথি, এই কোচবিহার এবং দিনহাটার অত্যন্ত কাছাকাছি চলে আসে। আর আমরা থাকবো এরকম বিতর্কিত খবর নিয়ে, অভিযোগ পাল্টা অভিযোগের খবর নিয়ে। দেখতে থাকুন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।